স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ। কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। নরেন্দ্র মোদীর সফর সম্পর্কে নতুন মাইল ফলক। প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশে জয় হবে সৌহার্দের। সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত আট, বগুড়া সহ বিভিন্ন স্থানে আরও ছয় জনের মৃত্যু। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ভোজ্য তেল ও চিনি, গ্রীষ্মের সবজিতে উত্তাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদ, এবং সাথে থাকছে মিফের দৌসি আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের পথে অগ্রগামী হচ্ছে বাংলাদেশ। আজ রাতেই পেতে যাচ্ছে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ, আর এই বার্তা জানাতেই শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালেই উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি CDP সব শর্ত পূরণ করে বাংলাদেশ। অপেক্ষা ছিল সংস্থাটির পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড ধরে রাখা, যা এরই মধ্যে পূরণ করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা তিন সূচকেই এগিয়ে বাংলাদেশ। নিউ ইয়র্কে বৈঠক শেষে সুপারিশ পাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে, যদিও আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে আরও 5 বছর পর। দেশ ও জাতির কাছে এই খবর পৌঁছে দিতেই শনিবার বিকেল 4টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর হবে সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক, এমন মত সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আবেদ খানের। বলেন, দুটো স্বাধীন প্রতিবেশী দেশের মধ্যে অমীমাংসিত অনেক বিষয় থাকতে পারে, শেষ পর্যন্ত জয় হয় সৌহার্দ্য ও বন্ধুত্বের। নরেন্দ্র মোদীর সফর এর স্বাক্ষর থাকবে বলে উল্লেখ করেন প্রবীণ সাংবাদিক আবেদ খান। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বাংলাদেশ এবং ভারত কেবল প্রতিবেশী নয়, এক অভিন্ন ইতিহাসের অংশ। দুদেশের মৈত্রীবন্ধনও রচিত হয়েছে এক রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে। বন্ধুত্বের মধ্যে আছে কিছু অমীমাংসিত বিষয়, সমুদ্র সীমা, ছিটমহল, সীমানা নির্ধারণ সহ অনেক অমীমাংসিত বিষয়ে সুরাহা হয়েছে। আলোচনা পর্যায়ে আছে কিছু বিষয়। ভারত বাংলাদেশ সাঝেদারি কা আধার হ্যায় কি হামারি মিত্রতা সে হর নাগরিক কা বিকাশ সুনিশ্চিত হো। সম্পর্কের এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। তার এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করলেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতির বিশ্লেষক আবেদ খান। জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তোলার যে বঙ্গবন্ধুর স্বপ্ন আপ্রাণ চেষ্টা করছেন, এটা একটা বিশেষ মাইলফলক বলবো, যে ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি এখানে আসছেন। বাংলাদেশের বিভিন্ন সংগ্রামের মধ্যে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও স্পষ্ট করার জন্য প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশ আছে দুই প্রতিবেশীর মধ্যে। এই হিসাব নিকাশে শেষ পর্যন্ত জয় হবে সৌহার্দ্যের, জয় হবে বন্ধুত্বের, জানালেন আবেদ খান। আমি সবাইকে বিভিন্ন সময় কিন্তু পরিত্যাগ করতে পারি, কিন্তু প্রতিবেশীর অবস্থানকে তো পরিত্যাগ করতে পারবো না, সেটাকে পরিবর্তন করতে পারবো না। সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আগামী যে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন, এইটার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমীমাংসিত যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের পারস্পরিক সমঝোতার ভেতর দিয়ে কিন্তু এটা সুন্দর করা সম্ভব এবং সমাধান করা সম্ভব, এবং সেই পথে আমরা অগ্রসর হচ্ছি। বিশ্ব রাজনীতি এবং অর্থনৈতিক কূটনীতি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে বিরোধিতার ধারণা আর নেই। যারা শুধু বিরোধিতার খাতিরে ভারত বিরোধী, তাদের উদ্দেশ্য সৎ নয় বলেও মত এই বিশ্লেষকের। যে বিদেশি চিন্তা ভাবনা এবং পাকিস্তানি ধ্যান ধারণা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রম, এটার পেছনে মদত যারা জুগিয়ে যাচ্ছে, তাদের আর কোথাও
ঠাই হবে না। নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর অনেক অমীমাংসিত বিষয় মীমাংসার আলো দেখাবে এমন প্রত্যাশার কথাই জানালেন তিনি। প্রতিবেশীর কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের নিরাপত্তাও যেন একইভাবে নিশ্চিত হয়। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেটে দুই বাসে সংঘর্ষে 8 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 20 জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বগুড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মারা গেছে 4 জন, তারা সবাই অটোর যাত্রী ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল 6:30টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ওসমানী নগরের রশিদপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে 3 জন এবং চিকিৎসাধীন অবস্থায় 1 শিশু মারা যায়। সকালে একটু ঘন কুয়াশা ছিল, হয়তো এই কুয়াশার কারণেও হতে পারে হয়তো ড্রাইভারের একটু ঘুম কোনো চোখে আসছিল, যার জন্য সামনে সংঘর্ষ ঘটে। সামনাসামনি সংঘর্ষে এখানে 4 জনের স্পট ডেড দেখতে পাচ্ছেন। নিহতদের মধ্যে 2 বাসের চালক এবং এনা পরিবহনের চালকের সহকারী রয়েছেন। এছাড়া সিলেট উইমেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ইমরান খান এই দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। দুই গাড়ির দুই ড্রাইভার সিটেই আটকা ছিল, এদেরকে সিট থেকে বের করে আর 2টা ডেড বডি মাঝখানে ছিল সিটের মধ্যে আটকা, মোট 4টা ডেড বডি স্পটে রাখি। গুলচক্কর হলে আসলে মনে হয় আমার ধারণা যে এই দুর্ঘটনা আমরা দেখতে হতো না। এদিকে বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হন। ভোর 6:00টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের মাঝিরা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে আরো 3 জন ছিল, ওনারাও জায়গায় ডেড ছিল, একজন শুধু জীবিত ছিল, উনি তো সিএমএস এ গিয়ে মারা গেছে। পুলিশ জানায় শাওন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটির সাথে সংঘর্ষ ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করে। একটা সিএনজিকে শাওন পরিবহন নামে একটা পরিবহন পিছন থেকে ধাক্কা দিয়েছে এবং এই সিএনজিটা একেবারে বাসের ভিতরে ঢুকে পড়ছে, সেখানে 4 জন গুরুতর আহত এবং তাদেরকে উদ্ধার করতে তারা মারা যায়। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক এই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, ভোজ্য তেল এবং চিনি। নদীর মাছের দর কিছুটা বাড়তি, শীতকালীন সবজির দাম স্থিতিশীল থাকলেও গ্রীষ্মকালীন সবজির বাজার চড়া। দেখুন মিনালা দিবার রিপোর্ট। নিত্যপণ্যের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল 135, খোলা সয়াবিন 115, পাম অয়েল বিক্রি হচ্ছে 105 টাকায়। সরকারি রেট দিয়ে দিচ্ছে আপনার 135 টাকা লিটার, 135 টাকা লিটারই বিক্রি হচ্ছে। আর খোলাটা বিক্রি হচ্ছে হলো আপনার 115 টাকা লিটার, আর পাম যেটা ওটা বিক্রি হচ্ছে হলো আপনার 100 টাকা লিটার। সয়াবিন তেল বিশেষ করে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের সাধারণ ক্রেতার জন্য বা সাধারণ পরিবারের জন্য একবার অসাধ্য হয়ে দাঁড়াইছে। খোলা চিনি আগের দরে বিক্রি হলেও চড়া দামে বিক্রি হচ্ছে প্যাকেটজাত চিনি। মিনিকেট চালের কেজি 66 থেকে 68, পাইজাম 47 থেকে 48 টাকা, আটাশ চালের কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা দরে। পর্যাপ্ত আমদানি না হলে দাম কমবে না বলে জানান বিক্রেতারা। নাজির চাল যেটা, সেই নাজিরটা আমরা বিক্রি করতেছি হলো কোয়ালিটি ভেদে 56 থেকে 68 টাকা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত আমদানি না হবে, মিলের দাম না কমাবে, ততক্ষণ পর্যন্ত বাজার কমবে না। এদিকে নদীর মাছের দাম অনেকটা বাড়তি। বাতাসি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 550, গুলশা 600, চাপিলা 400 এবং কাজলি মাছ 600 টাকা দামে বিক্রি হচ্ছে। নদীর অন্যান্য মাছ, এই কাজলি মাছ, বাতাসি মাছ কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তি। মলা মাছটা আগের মতো আছে, আর চাষের যে মাছগুলা এগুলো স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগির কেজি 145 থেকে 150 টাকা, তবে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা। গ্রীষ্মকালীন সবজি সজনে 200 টাকা, ঝিঙা 80, চিচিঙ্গা 50 এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। যে কোনো সবজি 1 কেজি 20 টাকা 25 টাকা 30 টাকা, আর গরমের সবজি বর্তমানে 50 টাকা 60 টাকা 70 টাকা, এরকম দুন্দুল কেজি 60 টাকা, ঝিঙ্গার কেজি 70 টাকা, তারপরে চিচিঙ্গা 1 কেজি 40 টাকা, সাজনা 200 টাকা কেজি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকবে।
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছেন রাত 9:21 সংবাদ। গাজীপুরে কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর আল জাজিরায় ভিত্তিহীন সংবাদ প্রচারের সাথে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। সকালে চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সকালে পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে, প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারব যে কেন এই মৃত্যুটা হয়েছে এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব। আল জাজিরায় কী উদ্দেশ্যে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে এবং কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা খতিয়ে দেখব কেন এই মিথ্যা নিউজ, কেন এই বানোয়াট নিউজ আপনারা এই প্রচার করবে, সেইগুলোর উদ্দেশ্যটা কি সেগুলো আমরা সবই দেখছি। সন্ত্রাস জঙ্গি দমনসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সক্ষম বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন, বনদস্যু সারেন্ডার বলুন, চরমপন্থী সারেন্ডার বলুন, সবই পুলিশের ভূমিকা একদম উজ্জ্বল ভূমিকা রেখেছে বলেই আজকে আমরা সেই জায়গাটাতে যেতে পেরেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র, শিক্ষা উপমন্ত্রী, সংসদ সদস্য, চট্টগ্রামের ডিআইজি, পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ এবং অর্থায়নে সিরাজগঞ্জের কাজীপুর আরডি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হোসাইন। ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম। অনুষ্ঠানে 2671 জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এছাড়া 269 জনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানে কাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করব রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ, কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। নরেন্দ্র মোদীর সফর সম্পর্কে নতুন মাইল ফলক, প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশে জয় হবে সৌহার্দ্যের। সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত 8, বগুড়া সহ বিভিন্ন স্থানে আরও 6 জনের মৃত্যু। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ভোজ্য তেল ও চিনি, গ্রীষ্মের সবজিতে উত্তাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24online। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 11:00, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।